পৃষ্ঠা নাম্বার 39। এখানে আমরা দেখব অনুপাত, এই সম্পর্কে আরও কিছু দেখব। এর আগের ভিডিওতেও কিন্তু আমরা অনুপাত সম্পর্কে জেনেছি, আমরা এই পৃষ্ঠার অনুপাত বিষয় সম্পর্কে আমরা এখন জানব। এখানে বলছে যে আবার আমরা যদি দুইটি বর্গক্ষেত্রের তুলনা করতে চাই, অর্থাৎ দুটা স্কোয়ারের যদি আমরা তুলনা করতে চাই, তাহলে ক্ষেত্রফলের পার্থক্য দিয়ে সঠিক তুলনা হয় না, বরং একটি বর্গক্ষেত্র অপরটির তুলনায় কত গুণ বড় বা তা থেকে ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সঠিক তুলনা করা যায়। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে অপরটির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে এই তুলনা করা হয়। এই ভাগের মাধ্যমে তুলনাকে অনুপাত বলা হয়। এই যে দেখো কোলনের মতো এই চিহ্নটি অনুপাতের গাণিতিক প্রতীক। তাহলে আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস জানলাম যে এই চিহ্নকে বলা হয় অনুপাতের গাণিতিক প্রতীক, আর এটাকে সংক্ষেপে অনুপাত বলা হয় এবং ইংলিশে বলা হয় ইজ টু বা রেশিও। আচ্ছা, এখন আমরা এই বিষয়টা একটু ভালো করে দেখি যে এখানে যে কথাটা বলেছে বর্গক্ষেত্রের তুলনা, একটা ছোট বর্গক্ষেত্র একটা বড় বর্গক্ষেত্র, এটার তুলনা আমরা এইখানে চিত্রে সাহায্য করব। দেখো এই ছোট বর্গক্ষেত্রের এক বাহু হলো 2 সেন্টিমিটার, তার মানে এই দিকেও 2 সেন্টিমিটার, দৈর্ঘ্য 2, প্রস্থ 2, তার মানে এটার ক্ষেত্রফল হবে 2 × 4 সেন্টিমিটার। আবার এই বড় ক্ষেত্রফলের এক একটা বাহুর দৈর্ঘ্য 3 করে, তাহলে আমরা জানি যে এটার ক্ষেত্রফল হবে এই 3 আর এই 3 গুণ, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 3 × 9, তাহলে দেখো এটার ক্ষেত্রফল হলো 9 বর্গ সেন্টিমিটার আর এটার হলো 4 বর্গ সেন্টিমিটার। এখন এখানে বলছে যেমন বর্গক্ষেত্রটির দুইটির ক্ষেত্রফল 4 বর্গ সেন্টিমিটার ও 9 বর্গ সেন্টিমিটার হলে তাদের অনুপাত 4:9, এই যে 4/9, 4/9, আমরা এই ভগ্নাংশকে এইরকম লিখতে পারি যে 4:9। আবার 9/4, এটা যদি আমরা এই বড়টাকে যদি আগে লিখতাম, আগে আনি, তাহলে কিন্তু আমরা 9/4 লিখতে পারবো এবং এখানে 9:4 এটা লিখতে পারবো। আচ্ছা, এখন দেখো অনুপাত একটি ভগ্নাংশ। এখানে কিন্তু আমরা একটা জিনিস জানলাম যে এই যে 4:9, তার মানে কি 4/9, তার মানে অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাত এক ধরনের ভগ্নাংশ, আবার ভগ্নাংশ এক ধরনের অনুপাত, দুটাই আমরা জানলাম, অনুপাত এক ধরনের ভগ্নাংশ, আবার ভগ্নাংশ এক ধরনের অনুপাত। আচ্ছা, তাহলে আবার আমরা কি জানি যে ভগ্নাংশকে অনুপাত রূপে লেখা যায়, আবার অনুপাতকে ভগ্নাংশ রূপেও লেখা যায়। এখন আমরা এরপরের অংশে যাই। এখানে দেখো, এখানে আমরা জানবো যে আসলে যে এই যে দুটা সংখ্যা এখানে দেওয়া আছে, মাঝখানে রেশিও বা অনুপাত বা ইজ টু যেটাই বলো না কেন, এই চিহ্ন দেওয়া আছে, তাহলে এই চিহ্নের বামে যেটা থাকবে, এই যে বাম পার্শ্বে বা প্রথমে যেটা থাকবে, এটাকে বলা হয় পূর্ব রাশি। তো প্রথম কার্ডটাকে পূর্ব কেন বলা হলো, যেহেতু দিনের শুরুই হয় পূর্ব দিক থেকে, আমরা এই কথাটা মনে রাখতে পারি যে দিনের শুরু যেমন পূর্ব দিক, মানে এইরকম অনুপাতের শুরুও পূর্ব রাশি দিয়ে। আর এটা দেখো, এটাকে বলা হয় উত্তর রাশি, এই যে পরে যেটা থাকবে, অর্থাৎ এই রেশিও বা ভগ্ন মানে কি বলে অনুপাত বা ইজ টু এই চিহ্নের ডানে যেটা থাকবে সেটাকে বলা হয় উত্তর রাশি। আচ্ছা, এটা হলো পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি, এই দুটার নাম আমরা মনে রাখব। পূর্ব রাশি বললেই আমরা বুঝবো যে অনুপাতের প্রথম রাশি, আর উত্তর রাশি বললে আমরা বুঝবো যে এটা হলো উত্তর রাশি। আচ্ছা, এখন এই দুটার পরে আমরা যদি পরের অংশে যাই, এখানে বলছে নিচের উদাহরণগুলো লক্ষ্য করি। এখানে এক নম্বরে মানে ক নম্বরে একটা উদাহরণ দেখাচ্ছে, এই যে দেখো একটা বড় আয়তক্ষেত্রকে 7 ভাগে ভাগ করেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 ভাগের মধ্যে এই দুটা হলো সাদা, 7 ভাগের 2 ভাগ সাদা, 5 ভাগ কালো, এই 5 ভাগ রং করা আছে। আচ্ছা, এখন সাদা ও কালো রং করা অংশের পরিমাণের অনুপাত এখানে 2:5 বা 2:5, এখানে 2:5, তার মানে এটা 2 আর এইটা হলো 5, 2:5 এটা আমরা লিখতে পারি। এখানে দেখো 2:5 অনুপাতের 2 হলো পূর্ব রাশি
আর এই পাঁচ হলো উত্তর রাশি। তাহলে এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হয় যে আসলে 2:5 এইটাতে উত্তর রাশি কোনটি। তোমরা কিন্তু এইটা খুবই সহজ, তোমরা এগুলো ছোট ছোট বিষয় কিন্তু মনে রাখবে, তাহলে কিন্তু পরে অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাদা অংশ এটা হলো আমাদের দুটা, আর এই যে রং করা অংশ এটা হলো আমাদের পাঁচটা। তাহলে এর মাঝখানে আমরা যদি ২:৫ বসাই তাহলে 2:5 বা 2:5। এখন এই দুইকে আমরা বলবো পূর্ব রাশি, আর এই পাঁচকে আমরা বলবো উত্তর রাশি। পূর্ব রাশি আর উত্তর রাশি এইটা আমরা অবশ্যই মনে রাখবো, কারণ এর পরে অঙ্ক করতে গেলে কিন্তু এই পূর্ব রাশি উত্তর রাশি এই কথাগুলো আসবে। আচ্ছা, এখন শওকতের অঙ্ক দেখো। শওকতের ওজন 30 কেজি এবং তার পিতার ওজন 60 কেজি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে শওকতের চেয়ে তার পিতার ওজন ডাবল, আবার পিতার চেয়ে সন্তানের ওজন কিন্তু বা শওকতের ওজন কিন্তু হাফ, পিতার ওজনের হাফ। এখন দেখো, শওকতের চেয়ে তার পিতার ওজন কত গুণ বেশি, এইটা আমরা অনুপাত দিয়ে সহজেই মানে সমাধান করতে পারি। দেখো, পিতা ও শওকতের ওজনের অনুপাত পিতার আগে দিয়েছে, এই জন্য এটা আগে, 60 দেখো আগে। এখানে যদি শওকতের নাম আগে দিত তাহলে কিন্তু উপরে 30 হতো, নিচে 60 হতো। এখন আমরা যেহেতু এখানে পিতার নাম আগে দিয়েছি, এই জন্য 60 কিন্তু আগে দিলাম। আবার যদি আমরা শওকতেরটার নাম আগে দিতাম তাহলে শওকতের কিন্তু এখানে কি হতো, উপরে 30 হতো আর নিচে হতো 60। দুইভাবে সাজানো যাবে, কোনো সমস্যা নাই। এখানে পিতার নাম আগে দেওয়াতে পিতার নাম মানে রেশিওটা উপরে গেল, আর শওকতের নাম পরে দেওয়াতে শওকতেরটা নিচে থাকলো। এখন এই 60 আর 30কে যদি কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কেটে দিলে থাকে 6 আর 3। এখন দেখো, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 6কে 3 দ্বারা ভাগ করলে 2, আর এই 3কে 3 দ্বারা ভাগ করলে 1। অথবা আমরা বলতে পারি যে এই 30কে আমরা 30 দ্বারা ভাগ করে 1 পেয়েছি, আবার এই 60কে 30 দ্বারা ভাগ করে 2 পেয়েছি। এই 2/1কে আমরা 2:1 এইভাবেও লিখতে পারি। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারলাম যে এখানে পিতার ওজন শওকতের ওজনের চেয়ে 2/1 বা 2 গুণ বেশি। এখানে 2/1, এই নিচের একের কোনো মূল্য নাই। আমরা আগেই জেনেছি ভগ্নাংশের অধ্যায়ে যে যখন হর এক হয় তখন সেই হরের কোনো মূল্য হয় না, শুধুমাত্র লবটাই আমাদের লিখতে হয়। এই জন্য এখানে মানে 2 গুণ বেশি বা ডাবল বা দ্বিগুণ এইরকম কথা আর কি। এখন দেখো, এইটা আমরা কিভাবে হলো, আমরা এই উপরের 60কে আমরা 30 দ্বারা ভাগ করে 2 পাচ্ছি, মানে এই 60কে 30 দ্বারা ভাগ করে 2 পাচ্ছি, আবার এই নিচের 30কেও 30 দ্বারা ভাগ করে 2 পাচ্ছি। এখানে একটা কথা মনে রাখতে হবে যে কাটাকাটির সময় বা লঘিষ্ঠ আকারে প্রকাশের সময় আমরা একই সংখ্যা দ্বারা কিন্তু উপরে এবং নিচে ভাগ করতে হয়, একই সংখ্যা দ্বারা। এখানে দেখো 30 দ্বারা, এখানেও 30 দ্বারা ভাগ করা হয়েছে। আচ্ছা, এখন আরেকটা উদাহরণ, এখানে গ নাম্বার বলছে, একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 5 জন ও 40 জন। যথাক্রমে দ্বারা বোঝাচ্ছে যে মানে সিরিয়ালি, অর্থাৎ এখানে ছাত্র আগে, তার মানে এই 50 জন হলো ছাত্র, আর ছাত্রী পরে বলেছে, তার মানে এই পরের যে সংখ্যা এটা হলো ছাত্রী, তার মানে 40 হলো ছাত্রী। এটা বোঝানোর জন্য যথাক্রমে বলেছে, অর্থাৎ ছাত্র 50 জন, ছাত্রী 40 জন। এখন আমরা যদি একটা ক্লাসের কথা খেয়াল করি যে এখানে বয়েজ এবং গার্লস, অর্থাৎ ছেলে মেয়ে অর্থাৎ ছাত্র ছাত্রী সবাই আছে, কিন্তু দেখো ছাত্রের সংখ্যা বেশি 50 জন, ছাত্রীর সংখ্যা একটু কম 40 জন। এই দুটাকে আমরা কিন্তু অনুপাত আকারে লিখতে পারি 50:40। তাহলে আমরা 50/40 লিখতে পারি, আবার এই শূন্য কেটে দিয়ে 5/4 লিখতে পারি, অর্থাৎ আমরা 50কেও 10 দ্বারা ভাগ করতে পারি, 40কেও 10 দ্বারা ভাগ করতে পারি। তাহলে দুটাকেই, লব হর দুটাকেই যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 50কে 10 দ্বারা ভাগ করো, 5 10 50 তাহলে 5 হয়, আবার 40কে 10 দ্বারা ভাগ করো, এই যে 4 10 40 তাহলে 4 হয়। এখন দেখো, 5 আর 4কে আর কাটাকাটি করা যায় না, এটাই হলো কিন্তু আমাদের মানে অনুপাত হবে 5:4। এখন কথা হলো, আমরা যদি ছাত্রীর সংখ্যা আগে দিতাম,
ছাত্রী ইস্টু ছাত্র, তাহলে হতো চার ইস্টু পাঁচ। যেহেতু ছাত্রটা আগে দেওয়া হয়েছে, এই জন্য ছাত্রের অঙ্ক বা ওই সংখ্যাটাও কিন্তু আগে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যদি ছাত্রী ইস্টু ছাত্র লিখতাম তাহলে চার ইস্টু পাঁচ হতো, বা চল্লিশ ইস্টু পঞ্চাশ, তখন চল্লিশটা উপরে যেত, পঞ্চাশটা নিচে আসতো। দুইভাবেই, মানে যে কোনো একভাবে করলেই কিন্তু হবে। আচ্ছা, এখন আমরা এখানে যদি বলা হয় যে পাঁচটি কলম ও এক ডজন কলমকে অনুপাতে প্রকাশ করো, এইরকম যদি অঙ্ক এসে থাকে এই ধরনের, মানে এই পৃষ্ঠা থেকে বা এইরকম সমস্যা থেকে, তাহলে আমরা কিন্তু এই পাঁচটি, এখানে পাঁচ পাচ্ছি, একটা সংখ্যা পাচ্ছি, আর এক ডজন মানে কিন্তু বারো। তাহলে আমরা যদি এই অঙ্কটাকে সমাধান করতে চাই, তাহলে এখানে দেখো এক ডজন মানে বারোটি, এটা আমরা লিখে নেব। আর এখানে কিন্তু ছয় আছেই, তাহলে ছয় ইস্টু বারো আমরা লিখতে পারি যে, সুতরাং অনুপাত হবে ছয় ইস্টু বারো। তার মানে এই ছয় হলো এই ছয়, আর এই বারো আসলো এই ডজন থেকে। আমরা জেনেছি যে দুটারই অনুপাত সমান হতে হবে, মানে দুটারই একক সমান হতে হবে, একক। এখানে ছয়টি আর এখানে এক ডজন, তাহলে দেখো একটা টি আর একটা ডজন, এটা কিন্তু মিলল না। হয় এখানে ছয়টাকে হাফ ডজন বলতে হবে, অথবা এই এক ডজনকে বারোটা বানাতে হবে। তাহলে এখানে ছয়টি আর এখানে বারোটি, এই ছয়টি মানে ছয়টি ইস্টু বারোটি, তার মানে ছয় ইস্টু বারো। এখন দেখো এখানেও টি, এখানেও টি, দুটারই একক একই। আচ্ছা, এখন এই ছয় ইস্টু বারো, এটাই হলো উত্তর। কিন্তু আমরা খেয়াল করব যে এই দুটাকে কাটাকাটি করা যায় কি না, বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কি না, অর্থাৎ একই সংখ্যা দ্বারা দুটাকে ভাগ করা যায় কি না। দেখো ছয়কেও ছয় দ্বারা ভাগ করা যাচ্ছে, বারোকেও ছয় দ্বারা ভাগ করা যাচ্ছে। এখন যদি ছয়কে ছয় দ্বারা ভাগ করি তাহলে এক, বারোকে ছয় দ্বারা ভাগ করলে দুই, তার মানে আমাদের এটার অনুপাত হবে এক ইস্টু দুই, এটা কিন্তু অনুপাত হবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো কি যে অনুপাত আমাদের বের করার পরে দেখব যে এটা কাটাকাটি করে ছোট করা যায় কি না। যদি ছোট করা যায় তাহলে আমরা এইরকম করে ছোট করে নিব। আচ্ছা, এখন আমরা আরেকটি উদাহরণ দেখব যে একটি শিশুর বয়সের সাথে আরেকটি শিশুর ওজন কীভাবে কী তুলনা করা যাবে। একটা হলো বয়স আর একটা হলো ওজন, তাহলে কিন্তু এই দুটা কখনোই করা যাবে না। মনে করো যে এইটার শিশুর বয়স দেওয়া আছে আর এই এর দেওয়া আছে কি ওজন, তাহলে বয়সের সাথে ওজন একক কিন্তু দুটা আলাদা। এর বয়সের সাথে এর বয়স দিলে হতো, আবার এর ওজনের সাথে এই মেয়েটার ওজন দিলে হতো, মানে ওজন ওজন আমরা অনুপাত করতে পারবো, অথবা বয়স বয়স, মানে দুটার একক একই হতে হবে। যেহেতু এখানে দুটার একক একই নয়, একটার একক বয়স আর একটার একক হলো ওজন, এই জন্য এই দুটাকে কখনোই তুলনা করা যাবে না। আচ্ছা, এখন বলছে যে তুলনার বিষয় দুইটি সমজাতীয় হতে হবে, মানে দুটা সমান হতে হবে। হয় বয়সের সাথে বয়স তুলনা করব, না হয় ওজনের সাথে ওজন, টির সাথে টি, টাকার সাথে টাকা, এইরকম বিষয়। এখন দেখো, আবার মনে করি একটি শিশুর বয়স ছয় বছর, একটা শিশুর বয়স বয়স হলো ছয় বছর, অন্য একটি শিশুর বয়স নয় বছর ছয় মাস। এখন দেখো এটাও বয়স, এটাও বয়স, কিন্তু এই বয়সটা বছরে লিখেছে আর এই বয়সটা বছরের সাথে আবার মাস আছে। তাহলে দেখো এখানে কিন্তু এই বছরটাকে আমরা মাস বানাবো, মানে এখানে মোট কত মাস হয় সেটা বানাবো, আবার ছয় বছরে কত মাস হয় সেটা বানাবো। তাহলে কিন্তু মাসের সাথে মাস এটা আমরা তুলনা করতে পারি। এখানে বলছে সমজাতীয় হলেও, অর্থাৎ ছয় বছর এটাও বয়স, নয় বছর ছয় মাস এটাও বয়স, বয়স বয়স মানে ঠিকই সমজাতীয় হয়েছে, কিন্তু বয়স সরাসরি তুলনা করা যাবে না, একটু কী করে নিতে হবে, সাইজ করে নিতে হবে। অর্থাৎ ছয় বছরকে আমরা যদি মাস বানাই তাহলে ছয় বারং বাহাত্তর মাস, আর এখানে নয় বছরকে যদি আমরা মানে নয় বারং একশো আট, একশো আট মাস, আর হলো এই ছয় মাস, একশো চোদ্দো মাস, তাহলে এখানে বাহাত্তর মাস আর এখানে হলো একশো চোদ্দো মাস। এইভাবে আমরা কিন্তু দুই মানে দুই বয়সটাকে যদি আমরা একই অনু মানে একই এককে আনতে পারি, মাস মাসে আনতে পারি, অথবা বছর বছরে আনতে পারি, তাহলে কিন্তু
আমরা এই দুটাকে অনুপাতে প্রকাশ করতে পারব। এখন দেখো এখানে ওইটাই করেছে যে এই সমজাতীয় হলেও এক্ষেত্রে দুইজনের বয়স সরাসরি তুলনা করা যাবে না, তুলনার বিষয় দুইটি একই একক বিশিষ্ট হতে হবে। অর্থাৎ এখানে বছরের সাথে আর কিছু নাই, শুধু বছর। এখানে দেখো বছরের সাথে আবার মাস আছে, এই জন্য আমরা এই ছয় বছরকে মানে মাস বানালাম, 72 মাস হয়ে গেল, 6 বারং 72 মাস। আবার এই 9 বছরকে আমরা মাস বানালাম, 9 বারং 108, সেই 108-এর সাথে এই 6 মাস যোগ করে হচ্ছে 114 মাস। তাহলে এখন 72 মাস আর 114 মাস এই দুটো আমরা তুলনা করতে পারি। তাহলে এখন দুটার অনুপাত হলো 72:114। এখন এই দুটাকে কাটাকাটি করে দেখো 12:19 হয়। এখন দেখো এখানে 9 দ্বারা কাটা যায়, 9 দ্বারা ভাগ করলে হয়, 72কে 9 দ্বারা ভাগ করলে 12। আচ্ছা 72কে দেখো 4 বারং 48, 5 বারং 6 বারং 72, 72কে 6 দ্বারা ভাগ করা হয়েছে, আবার 114কেও 6 দ্বারা ভাগ করা হয়েছে। 72কে 6 দ্বারা ভাগ করলে 12, আর 114কে 6 দ্বারা ভাগ করলে 19। এখন দেখো 12 আর 19 এটাকে আর কাটাকাটি করা যাচ্ছে না, যেহেতু এখানে 19 একটা মৌলিক সংখ্যা, আর কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে এটাই হলো অনুপাত। এখন এখানে কিন্তু আমরা একটা জিনিস জানলাম যে দুইটারই বয়স দেওয়া আছে, কিন্তু একজনের বয়স শুধু বছর আর একজনের বয়স বছরের সাথে মাস আছে। এই জন্য আমরা বছরের সাথে মাস থাকাতে আমরা দুইজনের বয়সকেই মাস মাস বানিয়ে নিয়ে আমরা এটা সমাধান করলাম। এখানে মনে রাখবো এইটা আসলে দুইটি একই একক বিশিষ্ট হতে হবে। যেমন এখানে এই যে 72 মাস বানালাম, 6 বছরকে 72 মাস বানিয়ে নিলাম, আবার 9 বছর 6 মাসকে 114 মাস বানালাম, এই যে মাস এই যে মাস। এখন আমরা 72:114 লিখে কাটাকাটি করে 12:19 বানাতে পারি। আচ্ছা এখন আমরা আরেকটা উদাহরণ দেখছি যে মনে করি ভাইয়ের বয়স 3 বছর, বোনের বয়স 6 মাস। ভাইয়ের বয়স দেখো 3 বছর আর বোনের বয়স কেবল 6 মাস, তাদের বয়সের অনুপাত বের করতে হবে। এখন একজনের দেওয়া আছে বছর, একজনের মাস। তাহলে কি করতে পারি, এই বছরকে আমরা মাস বানিয়ে নিতে পারি। এজন্য দেখো ভাইয়ের বয়স 3 বছর মানে কি 3 বারং 36 মাস। তাহলে 3 বছর না লিখে আমরা 36 মাস লিখব, আর বোনের বয়স তো মাসে দেওয়াই আছে, তাহলে 36 মাস আর 6 মাসকে অনুপাত লিখব। তাহলে 36 মাস/6 মাস বা 36/6। এখন দেখো এই 36 আর 6কে কাটাকাটি করা যায়, 36কেও 6 দ্বারা ভাগ করা যায়, 6কেও 6 দ্বারা ভাগ করা যায়। এখন 36কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 6 হয়, আর 6কে 6 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে এখানে 6:1, 6:1। এখানে লক্ষ্য করি বা একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা বলছে যে ভিন্ন ভিন্ন এককে তুলনা করা যায় না, অর্থাৎ বছরের সাথে মাস তুলনা করা যায় না। তুলনা করতে হলে এককগুলোকে এক জাতীয় করতে হবে। এখন দেখো আমরা যদি এই 6 মাসকে হাফ বছর বানাতাম, 6 মাসকে যদি হাফ বছর মানে 0.5 বছর, হাফ বছর যদি বানাতাম, তাহলে সেই বছরের সাথে এই বছর তুলনা করা যেত, তাহলে কিন্তু আবার করা যেত। কিন্তু আমরা কিন্তু ভগ্নাংশে যাইনি, আমরা একবারে পূর্ণ সংখ্যায় মানে 3 বারং 36 মাস আর 6 মাস এইভাবে করেছি, এটাই কিন্তু সুবিধা। আচ্ছা তাহলে যেমন উপরের উদাহরণটিতে বছরকে মাসে রূপান্তর করা হয়েছে, তাহলে এই 3 বছরকে মাসে কেন বানানো হলো, কারণ মাস আর মাস না মিললে আমাদের মানে অনুপাতে প্রকাশ করা যাবে না। এই জন্য এখানে দেখো একটা কথা, বক্সের মধ্যে গুরুত্বপূর্ণ কথা লেখা আছে যে দুইটি সমজাতীয় রাশির একটির তুলনায় একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে, রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নাই। অর্থাৎ আমরা বলতে পারবো না যে 6:1 বছর, 6:1 মাস, 6:1 দিন, এরকম পরে মানে এখানে মাস দিন টাকা এরকম লেখার প্রয়োজন হয় না, যেহেতু এই দুটাই সমজাতীয়। এই 6 দ্বারাও মাস বোঝাচ্ছে, এই 1 দ্বারাও মাস বোঝাচ্ছে এখানে।
আচ্ছা, 6 মাস = 1 মাস। দেখো এখানে মাস আর মাস কিন্তু এখানে আর নাই, তার মানে যেহেতু এই দুটাই একই সমজাতীয় এই জন্য এখানে এককের কোনো প্রয়োজন হয় না পরে। আচ্ছা, এখন যদি 6 টাকা এবং 1 টাকাকে অনুপাতে প্রকাশ করি তাহলে 6:1 টাকা লেখার দরকার নেই, 6:1 লিখলেই হবে, সেইটা এখানে বলেছে। আচ্ছা, এখন আমরা যা শিখলাম এটার উপরে ভিত্তি করে একটা হোমওয়ার্কের অ্যান্সার লিখব কমেন্টে। 1 হালি ডিম ও 1 ডজন ডিমকে অনুপাতে প্রকাশ করো। এখানে দেখো 1 হালি দেওয়া আছে আর এখানে কিন্তু ডজনে দেওয়া আছে, দুটা কিন্তু মিল নাই, তাহলে এই দুটা মিল করে অনুপাতে তোমাদের প্রকাশ করতে হবে। তোমরা অ্যান্সারটা শুধুমাত্র কমেন্টে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে।